ডোমকলে কংগ্রেস নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে ডোমকল থানার সামনে বিক্ষোভ দেখান তারা। উল্লেখ্য, বৃহস্পতিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন তৃণমূলের টিকিটে জেতা ডোমকলের মধুরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রাফিজা বিবি। এরপরে ডোমকল থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছেন রাফিজা বিবির বাবা সৈদুল খান। আমার মেয়ে আমার শুনতে এরকম হারিয়ে গেছে, গ্রামের লোকে বললো যে কিডন্যাপ করে তুলে দিয়েছে। তারপরে আমার থানায় কমপ্লেন করলাম, থানা উদ্ধার করে লিখে আমাকে হাতে তুলে দিয়েছে। আমি কীভাবে উদ্ধার হলো, থানা লিখে দিল আমাকে কোথা থেকে, কোথায় থেকে আমাকে কী বলবো। অভিযোগের ভিত্তিতে ডোমকল ব্লক কংগ্রেস কার্যকরী সভাপতি এমদাদুল হক মীর ও কংগ্রেস কর্মী মহাসীন মণ্ডলকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ, যদিও ওই অভিযোগ কপিতে এমদাদুল হক মীরের নামে নেই। তারপরে শুক্রবার দুপুরে কংগ্রেস নেতাকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে ডোমকল থানায় বিক্ষোভ দেখান কংগ্রেস নেতারা। কংগ্রেসের অভিযোগ যোগদান সেরে বাড়ি ফেরার পথে পুলিশ আটক করে ডোমকল ব্লক কংগ্রেস কার্যকরী সভাপতি ইমদাদুল হক মীর ও কংগ্রেস কর্মী মহসিন মণ্ডলকে। জেলা কংগ্রেসে যোগ দিয়ে ফেরার সময় ইমদাদুলকে রাস্তায় পুলিশ আটক করে এবং সারা রাত্রির মধ্যে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পুলিশ কোথায় রেখেছে, কোন থানায় ঢুকেছে, কার কাস্টডিতে আছে, এ আমরা বুঝতে পারিনি। স্বাভাবিক কারণে আমরা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। আজকে সকালবেলায় আমরা ডেপুটেশনের বন্দোবস্ত করি এবং বিক্ষোভ সমাবেশ আমাদের ছিল, ডেপুটেশন বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশ করে পুলিশকে আমরা ইমদাদুলের নিঃশর্ত মুক্তির ব্যাপারে পুলিশের কাছে আমরা প্রতিনিধি দল যৌথভাবে বাম এবং কংগ্রেসের যৌথভাবে আমরা পুলিশের কাছে ডেপুটেশন দিতে গেছি। তাই চলে গিয়েছে স্বামী স্ত্রী, জেলা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করে মাধ্যম ইমদাদুল হক মীর যে পরে কংগ্রেসে যোগদান করছে স্বেচ্ছা, এবং মেয়েটা তো মিডিয়াতে পরিষ্কার বলেছে যে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি কংগ্রেসে স্বেচ্ছায় যোগদান করি। এটা কংগ্রেস দলের অপরাধটা কোথায় আর ইমদাদুল মীর হকেরই বা অপরাধটা কোথায়, যেতেই পারে। ছুটিতে শমশেরগঞ্জে আমাদের দলের লোক চলে যাচ্ছে, তাতে প্রশাসনের মাথা ব্যথা নেয়, এটা নিয়ে প্রশাসনের মাথা ব্যথা কেন। জানা গিয়েছে রাফিজা বিবির বাবা 2 আগস্ট রাতে রাফিজা বিবিকে অপহরণের অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় এমদাদুল হক মীর ও মহসিন মণ্ডলকে। শুক্রবার তাদের বহরমপুর কোর্টেও পাঠানো হয়। যদিও তৃণমূলের ব্লক সভাপতি হাজিকুল ইসলাম বলেন কংগ্রেস মিথ্যে অভিযোগ করছে, এর আগেও তৃণমূলকে ফাঁসানোর চক্রান্ত করেছিল। কালকে একটা ঘটনা ঘটেছিল, আপনারা জানেন যে আমাদের রাফিজা বিবি আমাদের মধুরপুর অঞ্চলে আমাদের মেম্বার, তিনি একজন সাদাসিধে মহিলা, তিনাকে কংগ্রেসের কিছু নেতা তাকে ভয় দেখিয়ে তাকে নিয়ে চলে গেছিল। পুনরায় তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন, পুনরায় আমাদের দলে ফিরে এসেছেন। আমাদের 10 নম্বর ঘোড়ামার অঞ্চলে সেখানে একজন বৃদ্ধ মহিলা 75 বছর বয়স, সে অসুস্থ হয়ে মারা গেল। সেখানে ডমকলের এক নেতা যে আমাদের ইমদাদুল, তিনি নিজেকে বড় নেতা ভাবেন, তিনি মিথ্যাভাবে আমাদের সেখানকার কর্মীদেরকে মিথ্যাকে সে ফাঁসানোর জন্য আমরা মিডিয়ায় দেখলাম, এবিপি আনন্দে বিভিন্ন খবর, সেখানে পরবর্তীকালে প্রশাসন তদন্ত করার পর দেখলো সেটা অসুস্থ মারা গেছে। এইভাবে ডোমকলে কংগ্রেস এবং সিপিএম একটা অশুভ জোট, তারা চেষ্টা করছে ডোমকলে যেভাবে 9 নম্বর গড়াইমারি ঘোড়ামারা যে খুনের সন্ত্রাস চলছিল আবার ডোমকলে সেটা চাইছে। কারণ ঈদের পরে বাইরে কাজে যাওয়ার জন্য বিমান বা ট্রেনের টিকিট কোথা থেকে বুকিং করবেন ভাবছেন? একদম চিন্তা নেই, আজই যোগাযোগ করুন একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস এর সাথে। কেরল, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, পুনে, এমনকি দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে ফ্লাইট ও ট্রেনের টিকিট বুকিং করা হয়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুড়ানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। কল বা হোয়াটসঅ্যাপ নম্বর 9775750808 অথবা 9775750508। আপনার শহর ডোমকলে ইলেকট্রিক সাইকেলের শোরুম। দিনের পর দিন তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সে কথা মাথায় রেখে আপনার শহর ডোমকলে চলে এসেছে ইলেকট্রিক সাইকেলের একমাত্র শোরুম আহাদ এন্টারপ্রাইজ, যার ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ড, মুর্শিদাবাদ। এই ইলেকট্রিক সাইকেল একবার চার্জ করলে আপনি যেতে পারবেন 80 থেকে 100 কিলোমিটার পথ।
তাই আর দেরি না করে এক্ষুনি আসুন আর নিয়ে যান আপনার মনের মতো ইলেকট্রিক সাইকেল। এখানে রয়েছে সহজ কিস্তির সুবিধা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।